Hello guys, welcome back to your favorite YouTube channel and it is your Soham. ডেফিনেটলি একটা খুব ইন্টারেস্টিং ব্লগটা হতে চলেছে, কারণ আজকে ব্লগটা শেষ অবধি দেখলে তোমরা, আমি কথা দিচ্ছি যে তোমরা চোখ ফেরাতেই পারবে না মানে এতটা ইন্টারেস্টিং ব্যাপারটা। কারণ আজকে বাপ বেটা দুজনকারই একটা হেয়ার কাটিং সেশনের ভিডিও আমরা আপলোড করতে চলেছি, যেটার জন্য প্রথমে তো আমি অবভিয়াসলি সকাল হয়ে গেছে, আজকে রবিবার দিন, সানডে সকালে আমি চুল কাটতে যাচ্ছি। অলরেডি আমি একদম রেডি হয়ে বেরিয়ে, মানে বেরোনোর আগে শীতকাল মানেই নানান রকম উৎসব, এবং বাঙালি হচ্ছে অত্যন্ত উৎসব প্রিয় একটি জাতি। বাঙালির তো 12 মাসে 13 পার্বণে তো সবাই জানি, তো এই সময় নানান রকম সাংস্কৃতিক অনুষ্ঠান, পারিবারিক অনুষ্ঠান, নানান রকম মাঙ্গলিক অনুষ্ঠান, বসন্ত উৎসব ইত্যাদি ইত্যাদি তো লেগেই থাকে। তো এই বছর যদিও মানে পরিস্থিতি বা বাস্তব চিত্র একটু ভিন্ন ধর্মী, কারণ করোনা এসে সমস্ত কিছু বানচাল করে দিয়েছে, তবুও পুজোর পর থেকে পরিস্থিতি কিছুটা হলেও স্বাভাবিক হচ্ছে বা সামাজিক অনুষ্ঠানগুলো কিছু কিছু হতে দেখা যাচ্ছে। তো এরকমই বেশ কিছু সামাজিক অনুষ্ঠানের ডাক, মানে একটা ডাকে সাড়া দিতে হয়েছে। খুবই প্রিয়জনের কাছ থেকে, নিকটজনের কাছ থেকে ডাক এলে অগ্রাহ্য বা অস্বীকার করা যায় না। এছাড়াও কিছু মাঙ্গলিক অনুষ্ঠান আছে আগামী দিনে, যেগুলোতে উপস্থিত থাকতে হবে, তার জন্য একটা মেকওভার দরকার, একটা চুলের লুকটা চেঞ্জ করা দরকার বলে মনে করে উপস্থিত হয়ে গেছি পার্লারে। এখন আমার চুলের মানে খোল নঞ্চে পাল্টে দেওয়ার একটা প্রক্রিয়া চলছে। তো যদিও বিশেষ কিছু চেঞ্জ হবে না, কারণ আমার ছোটোবেলা থেকে একটাই স্টাইল, ছোটো ছোটো করে চুল কাটা, সাইডটা ছোটো থাকবে, পেছনটা ছোটো, মানে জাস্ট একটা মিহি হয়ে উঠবে। তো এইভাবেই আর কি ব্যাপারটা, তার সঙ্গে একটু ফেসিয়াল, একটু দাড়ি কাটা। ফাইনালি এটা হচ্ছে আমার নতুন হেয়ার স্টাইল, দেখতে পারো তোমরা, জানি না কতটা দেখাতে পারবো, কারণ পেছন দিকটা দেখানো এই মুহূর্তে সম্ভব না এইভাবে। তো তোমরা কমেন্টে জানিও নিচেতে কেমন লাগছে, আর এবার চলো। হ্যালো ভিউয়ার্স, তো চলো এবার রোদ্দুরের চুল কাটার স্টোরিটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। তো বলে রাখি, প্রথমত ইচ্ছে ছিল যে বাইরে থেকে কাউকে নিয়ে এসে রোদ্দুরের চুলটা ঠিকঠাক করে কেটে নেওয়ার একটা প্ল্যান ছিল, সেটা কিছুদিন আগে থেকে আমরা প্ল্যান করেছিলাম। কিন্তু আস্তে আস্তে ওকে দেখে, ও যে পরিমাণে দুরন্ত হয়ে উঠেছে, তো ওকে দেখে মনে হলো যে ও নিশ্চিতভাবে চুল কাটার সময় বাগড়া দিতে পারে। তো এই প্রসঙ্গে কাঁচি বা ট্রিমার, যেটাই, যিনি নতুন আসবেন তিনি তো রোদ্দুরকে দেখে অভ্যস্ত নন, তো আমি লাস্ট অফ অল দায়িত্ব নিলাম যে চুলটা কাটা যেতে পারে, দেখি চেষ্টা করে। আমার একটা ট্রিমার আছে, সেই ট্রিমারটা আমি দাড়ি কাটার কাজে ইউজ করি, তো সেটাকেই প্রথমবার ওর চুল কাটার কাজে ইউজ করা গেল বা করলাম। তো চলো আর দেরি না করে ভিডিওগুলো দেখতে থাকো তোমরা, বেশ মজাদার একটা ফিল আমার হয়েছে ভিডিওগুলো যখন দেখলাম। আমি ওর মা করেছিল ভিডিওটা, তো আমি যখন আফটার মানে নতুন হেয়ার কাট, জানি না কেমন এসেছে সেটা তোমরা কমেন্টে বলবে, কিন্তু আমার দেখার পর মানে বেশ ওর ফাইনালি রোদ্দুরকে অনেক বুঝিয়ে সুজিয়ে চকলেট দিয়ে রাজি করানো গেল চুল কাটার জন্য। তো ওকে মোটামুটি বসানো গেল, তো আমি আজকে নাপিতের ভূমিকায়, ওকে ওর চুল কাটার দায়িত্ব দায়ভার সমস্ত কিছু আমারই। তো এক্ষেত্রে খবরের কাগজ নিয়ে ওর একটা অ্যাপ্রন তৈরি করে ফেলেছি, খবরের কাগজটাকে গোল করে মাঝখানটা কেটে ওকে একটা চাদরের মতো করে পরিয়ে, কিন্তু এত দুর্ভাগ্যজনক ব্যাপার যে মানে 2 সেকেন্ডের মধ্যেই, পরানোর 2 সেকেন্ড কি 3 সেকেন্ডের মধ্যেই ওটা অ্যাপ্রনটাকে ছিঁড়ে কুড়ে একাকার। তো কোনো মতে গায়ে জড়িয়ে ফেলা গেল, কারণ না হলে চুল গায়ে পড়বে। রোদ্দুরের মা দূরে দাঁড়িয়ে ভিডিও করছে এবং মাঝে মাঝে রান্নাঘরে যাচ্ছে। কার্যত রোদ্দুরের সমস্ত দুষ্টুমি, সমস্ত মানে বদমাইশি, চুল না কাটার জন্য যে যে ঝামেলাগুলো করছে সেগুলো সমস্তটাই মানে থামানোর দায়িত্ব ওটাটাই একা আমার ওপর। তো রোদ্দুরের আজকে এটা বোধহয় প্রথম চুল কাটা এটা, তো সেক্ষেত্রে ও খুব অবাক হয়ে যাচ্ছে যে মাথার এই চুলগুলো বা মাথার মধ্যে একটা মেশিন গো গো করে আওয়াজ করছে, একটা কী একটা, তো সেটা আর কি মাথার মধ্যে যাচ্ছে আসছে, একটা শব্দ হচ্ছে, জিনিসটা কী, আমি এটাকে মানে ওর হয়তো দরকার এই জিনিসটাকে এখন হাত দিয়ে মানে টাচ করে দেখা বা খুঁটে খাটে নানান রকমভাবে আর কি রিসার্চ করা। তো সেই রিসার্চটাও করতে পারছে না বলে আমাকে প্রচণ্ড বাধা দিচ্ছে, আর চুলেতে কোনোভাবেই হাত দিতে দেবে না, মাথাতে কোনোভাবেই হাত দিতে দেবে না। তো নানান রকম দুষ্টুমি, হাসি ঠাট্টা এসব চলছে, আমি মাঝখান থেকে ওকে নানান রকম গল্প শোনাচ্ছি, গান শোনাচ্ছি, নানান রকম মানে হুইসল দিচ্ছি, এগুলোতে মানে ওকে ভুলিয়ে রাখা যায়, নানান রকমভাবে ভুলিয়ে চুল টুল কেটে একটা শেপ আনা যায়। প্রসঙ্গত উল্লেখ্য যে আমি বাচ্চাদের চুল কাটাই, এটাই আমার লাইফে প্রথম, বুঝতেই পারছেন কীরকম নাপিত আমি। তো
এক্ষেত্রে আমি গুগলের হেল্প নিয়েছি, গুগলে দেখেছি যে বাচ্চাদের আপডেটেড মানে যে চুল কাটার হেয়ার স্টাইল যেগুলো আছে এবং সেগুলো ট্রিমার দিয়ে ট্রিমারের হেল্পে কীভাবে কাটতে হয় বা কী করতে হয় এগুলো একটা গুগল বা ইউটিউবের হেল্প নিয়েছিলাম। তো সেই মতো একটা নিজেকে তৈরি করেছি বা ইয়ে করার মানে সেভাবে অনুসরণ করে করে চেষ্টা করছি ব্যাপারটাকে করার, কিন্তু ব্যাটা এতই দুরন্তপনা করছে, এতই মানে আমাকে বাধা দিচ্ছে যে আমি বুঝতে পারছি না যে আদৌ চুল কাটাটা কমপ্লিট হবে কি না বা যেরকম করতে চাইছি সেই প্রসিডিওরটা আমি মেনটেন করে করবো করতে পারবো কি না। তো ফাইনালি রোদুরের সাইডের চুলগুলো কেটে ফেলা গেল, এবার উদ্দেশ্য হচ্ছে মাঝের চুলগুলোকে মিহি মানে একটা পাতলা করা, যেটা আমি আগে থেকেই করা শুরু করে দিয়েছি কারণ আপনারা দেখতে পাচ্ছেন অনেকটা পাতলা হয়ে এসছে। আর একটাই উদ্দেশ্য, কারণ এই সময় শীতকালে বা এই সময়টাতে মাথার চুলে জল টল যাতে না জমে সেই জন্য একটা পরিকল্পনা নিয়েই কাজটা করছিলাম। তো মোটামুটি সাইডের চুলগুলো কাটা হয়ে গেছে, মাঝের চুলটাও পাতলা হয়ে গেছে, কিন্তু এই সময় মানে গোটা ব্যাপারটা করতে প্রায় এক ঘন্টার কাছাকাছি সময় লেগে গেছে। তো এই হলো রোদুরে চুল কাটার পরবর্তী পর্যায়ে কিছু ছবি তোলা হয়েছিল যেগুলো আমি আমার ইনস্টাগ্রাম হ্যান্ডেলেতে অ্যাড করেছি। যদি তোমরা প্রচুর ছবি আরও দেখতে পাবে যদি তোমরা আমাকে ওখানে মানে অ্যাড করে নাও, আমার প্রোফাইলটার নাম হচ্ছে ইয়োর সোহাম। হে গাইস, তো এটাই ছিল আমাদের বাপ ব্যাটার একসঙ্গে চুল কাটার মানে ব্লগ ভিডিও। তো আশা করি তোমরা দেখেছো সবাই মিলে এবং তোমাদের ভালো লেগেছে। জানিও তোমরা কেমন লাগলো, অবশ্যই জানিও, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো যারা নতুন আছো, এবং যারা তোমার আমার ফেসবুকে নেই এবং ইনস্টাগ্রামে নেই। আশা করি শীত জমিয়ে পড়েছে, তো এবার শীতের জন্য আমাদের বেশ কিছু ব্লগ একটু অন্যরকম মজাদার হতে চলেছে। তো ব্লগ এখানেই শেষ করলাম, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো।